আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোর দিশারির সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে জিনিসগুলোর কারণে ঘরে দরিদ্রতা আসে, অভাব অনটন আসে, তাই সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, সর্বজন স্বীকৃত বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীকুল শিরোমণি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দারিদ্রতা মানুষকে কুফুরের দিকে ধাবিত করে, অর্থাৎ মানুষ আল্লাহ বিমুখ হয়ে পড়ে, ধর্মকর্ম ছেড়ে দেয়। আর এজন্যই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহাদুল বালা অর্থাৎ দারিদ্রতা থেকে আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনা করেছেন। বুখারী শরীফের হাদিস। কারণ আর্থিক অসচ্ছলতা থাকলে মানুষের মন মেজাজ ঠিক থাকে না, আর মন মেজাজের শান্তির উপরই নির্ভর করে পরিপূর্ণ ইবাদতের নিশ্চয়তা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সলাতা ইল্লা বিহুজরিল কলব, অর্থাৎ মনের একাগ্রতা ছাড়া সঠিকভাবে নামাজ আদায় হয় না। একাগ্রতা তখনই সম্ভব যখন মানুষ সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্ত থাকে। আর্থিক অসচ্ছলতা মানুষকে দুশ্চিন্তা মুক্ত করতে পারে না। যত দিন যাচ্ছে খরচ বেড়েই চলেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বেড়েই চলেছে, আয় ব্যয়ের মাঝে সামঞ্জস্যতা না থাকলে রীতিমতো হিমশিম খেতে হয়। জীবনে সচ্ছলতা থাকা সবারই কাম্য, তবুও অনেক সময় নিজের কিছু অভ্যাসের কারণে আমরা দরিদ্র হতে থাকি, মানে মাস শেষে অর্থ সংকটে পড়তে হয়। এই অভ্যাস পরিত্যাগ করলে জীবনে সচ্ছলতা ফিরে আসবে, সেই সঙ্গে অর্থ সঞ্চয় করাও সম্ভব হবে এবং অভাব অনটন দূর হবে। প্রিয় দর্শক, যে কাজগুলোর কারণে আমরা দরিদ্র হই বা অভাব অনটনের মধ্যে পড়ি তা সম্পর্কে এখন জেনে নেই। তার এক নম্বর কারণটি হল হিসেব ছাড়াই খরচ করা। কোথায় কোথায় ব্যয় করেছেন তা মনেও রাখছেন না, শুধু খরচই করে যাচ্ছেন। এমন অবস্থায় বিপদে তো পড়তেই হবে, ডায়েরিতে খরচ লিখে রাখার অভ্যাস নেই, তাই হিসেব ছাড়া খরচ করার অভ্যাস রয়েছে আপনার। এক সময় প্রয়োজনে টাকা খুঁজে পাবেন না, তাই খরচগুলো খাতায় লিখে রাখুন, হিসেব অনুযায়ী খরচ করুন, তাহলে ইনশাআল্লাহ দরিদ্রতা কমে যাবে, অভাব অনটন কমে যাবে। দর্শক, আমাদের যে অভ্যাসের কারণে দরিদ্রতা আসে তার আরেকটি কারণ হল অপ্রয়োজনীয় কেনাকাটা করা। ওহেতু কেনাকাটার অভ্যাসও আপনাকে দরিদ্র করে দেবে। যে জিনিসের প্রয়োজন নেই সেই জিনিসটি না কেনাই ভালো, অথচ ক্রেডিট কার্ড রয়েছে বলে ওহেতু অপ্রয়োজনীয় জিনিসও কিনে বেড়াচ্ছেন অনেকে, এতে খরচ তো লাগামহীন হবেই। অনলাইনে কেনাকাটার অভ্যাসও আপনাকে দরিদ্র করে দেবে, আকর্ষণীয় অফার দেখেই কিনতে ইচ্ছে হবে, অথচ তা আপনার প্রয়োজনও নেই। এই অভ্যাস থাকলে এখনই সতর্ক হন এবং অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকুন। প্রিয় দর্শক, যে অভ্যাস আপনাকে দরিদ্র করে দেবে, অভাব অনটনের মধ্যে ফেলবে, তার মধ্যে থেকে আরেকটি অভ্যাস হলো সব সময় গাড়িতে চলাফেরা করা। ধনের দুলালি হলে আপত্তি নেই, কিন্তু যদি সচ্ছল মধ্যবিত্ত পরিবারের একজন হন তবে সব সময় গাড়ি চড়ার অভ্যাস বাদ দিন। মাঝে মাঝে রিক্সা বা অন্য যানবাহনে চড়েও নিজের গন্তব্যে যেতে পারেন। সব সময় গাড়ি ছাড়া যারা চলতে পারে না তারা হয়তো একসময় দরিদ্রের পথেই যেতে পারে, কারণ জীবনের প্রতিটা সময় একভাবে কাটে না। প্রিয় দর্শক, আরেকটি যে বদ্ধ অভ্যাসের কারণে মানুষ গরিব হতে পারে তা হলো পরিকল্পনা না করা। পরিকল্পনা ছাড়াই কাজ করেন আপনি, এই অভ্যাসও আপনাকে দরিদ্র করে তুলতে পারে, কারণ পরিকল্পনা করে কাজ করলেই আপনি সব কাজে সফলতা পাবেন, অর্থাৎ সংকটেও পড়তে হবে না। যে অভ্যাস আপনাকে দরিদ্র করে দিতে পারে, অভাব অনটনে ফেলতে পারে, তার মধ্যে আরেকটি হলো বাহিরে খেতে যাওয়া।
বাইরে খাওয়ার অভ্যাস আছে আপনার, মাঝে মাঝে খাওয়াই যায় বাইরে, কিন্তু আপনি কি প্রতিদিনই বা প্রায় বাইরে খেতে পছন্দ করেন? এই অভ্যাসও বিলাসিতা আরেক রূপ, সেই সঙ্গে এটি স্বাস্থ্যসম্মতও নয়। বাইরের খাবার থেকে ঘরের খাবার স্বাদে কিছুটা কম হলেও সাশ্রয়ী, তাই বাইরে খাওয়ার অভ্যাস কমিয়ে দিন। এখনই সাশ্রয়ী হয়ে দরিদ্রতা থেকে দূরে থাকুন। সুপ্রিয় সম্মানিত দর্শক, যে খারাপ একটি অভ্যাস আপনাকে দরিদ্র করে দিবে তার মধ্যে একটি হলো ধূমপান। ধূমপানীরা বেহিসাবি হয়ে থাকেন, মানে দিনে কয়টা সিগারেট খাচ্ছেন তাও হিসেব রাখেন না, পকেটের টাকা খরচ করে সিগারেট কিনে খেতে যেন তাদের কষ্টও হয় না, তাই প্রতিদিনই অনেক টাকা খরচ হয়ে যায়। মাস শেষে হিসেব করলে দেখা যাবে আয়ের চার ভাগের এক ভাগ তো ধূমপানের ব্যয় হয়ে গেছে। তাই এখনই এই অভ্যাস ত্যাগ করুন, আর না হয় এই অভ্যাস আপনাকে দারিদ্র বানিয়ে ছাড়বে। প্রিয় দর্শক, এরপর আসুন সামাজিক শান্তির কথায়। এখানেও লক্ষ্য করবেন যে সমাজে যত প্রকার অশান্তি আছে, বিচ্ছৃঙ্খলা আছে, তার মূলে রয়েছে দারিদ্রতা। চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ঘুষ দুর্নীতি আমানতে খেয়ানত জেনে শুনে পরের সম্পদ আত্মসাত ইত্যাদির কারণ দারিদ্রতা। চুরি ডাকাতি ছিনতাইকারী দুর্নীতিবাজরা খুব ভালো করেই জানে যে তাদের এই অপকর্ম লোক সম্মুখে ফাঁস হয়ে গেলে অপমানিত হতে হবে, জেল জুলুম খাটতে হবে, এমনকি বেকায়দায় পড়লে জীবনটা পর্যন্ত চলে যেতে পারে। তারপরও ক্ষুধার্ত জ্বালা সহ্য করতে না পেরে মানুষ এ সমস্ত ঘৃণা পথ অবলম্বন করতে বাধ্য হয়। অনেক সময় ক্ষুধার্ত জ্বালা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। অবুজ ছেলে মেয়েদের বিষ মিশ্রিত খাবার খাইয়ে নির্মমভাবে হত্যা করে নিজেও এ পথ বেছে নেয়। প্রাণপ্রিয় স্ত্রীকে ভরণ পোষণ করতে অপারগ হয়ে তালাকের পথ বেছে নেয়। আবার কোনো সময় স্ত্রীর বাপের বাড়ি থেকে যৌতুক এনে দিতে স্ত্রীর উপর নির্যাতন চালায়। সেই নির্যাতনগুলো কখনো এমন লোমহর্ষক বিভৎস হয় যা লিখতে গেলে কলম কেঁপে ওঠে। যদি সমাজের দারিদ্রতা না থাকতো তাহলে কি এমনভাবে মা বোনদের জীবন দিতে হতো? নারীদের ভরণ পোষণের সমস্ত দায়িত্ব আল্লাহ পাক পুরুষদের উপর ন্যস্ত করেছেন। পুরুষরা তাদের সে দায়িত্ব পালন করতে ব্যর্থ হওয়ার কারণেই মহিলাদের উপার্জনে নামতে হচ্ছে, পুরুষদের পাশাপাশি কাজ করতে হচ্ছে। এর এই একসাথে কাজ করার কারণেই বেগানা পুরুষদের সাথে মিশতে হচ্ছে এবং পর্দা ঠিক রাখা সবসময় ঠিক হচ্ছে না, আর এই বেপর্দাই মহিলাদের বিপদগামী হতে সাহায্য করছে। যারা কাজ পাচ্ছে না অথবা পুরুষদের নিকট থেকে তালাক প্রাপ্ত হয়ে সুষ্ঠু জীবনযাপনে ব্যর্থ হচ্ছে, তাদের অনেকে সমাজের নিকৃষ্টতম পেশা গ্রহণ করতে বাধ্য হচ্ছে। এক কথায় আমরা এসব অশান্তি অনাচার অত্যাচার জুলুম নির্যাতন খুন খারাপি সামাজিক বিশৃঙ্খলার জন্য দারিদ্রতাকে অনেকাংশে দায়ী করতে পারি। ইসলাম এই দারিদ্রতা থেকে আশরাফুল মাখলুকাতকে রক্ষার জন্য সচ্ছল ব্যক্তিদের প্রতি কড়া নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন আকিমু সলাতা ওয়া আতু যাকাতা, অর্থাৎ নামাজের পরে আল্লাহ পাক যাকাতের নির্দেশ দিয়েছেন। মালদারদের প্রতি তাদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ অভাবগ্রস্ত লোকদের মধ্যে বিতরণ করতে নির্দেশ দিয়েছেন। এটি ইসলামের অবশ্যই পালনীয় পঞ্চ স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ। যাকাত প্রদান করা না হলে কবিরা গুনাহ হবে, অস্বীকার করলে বেঈমান হয়ে যাবে। তাই প্রত্যেক সচ্ছল ব্যক্তিকে যাকাত দেয়া আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তাই যখনই প্রত্যেক সচ্ছল ব্যক্তি যাকাত ঠিকভাবে দিবে তখন দরিদ্রতা উঠে যাবে। এবং মানুষ যদি আমি উপরে যে বদ অভ্যাসগুলোর কথা আলোচনা করেছি তা থেকে ফিরে থাকে তাহলে ইনশাআল্লাহ
কখনো দারিদ্রতা আসবে না এবং কখনোই মানুষ অভাব অনটনে পড়বে না। প্রিয় দর্শক, তাই অনুরোধ করছি এই ভিডিওটি অনুযায়ী আমল করুন, ইনশাআল্লাহ কখনো দারিদ্রতা আসবে না। প্রিয় দর্শক, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, প্রতিদিন এরকমের নতুন নতুন ভিডিও পেতে আলোর দিশারির সাথেই থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।